ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেওয়া 197 রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও ডেভিড মালান ব্যাট হাতে তাণ্ডব চালান বাংলাদেশি বোলারদের উপর। তবে সে তাণ্ডব মুহূর্তে শেষ করে দেন মুস্তাফিজুর রহমান। প্রথমে ডেভিড মালান, তারপর জনি বেয়ারস্ট্রোকে বুকা বানিয়ে আউট করে নিজেই বুকা বনে যান মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বলে জনি বেয়ারস্ট্রো আউট হয়েছেন প্রথম দেখা বিশ্বাসই করতে পারেননি ইকার্টার মাস্টার, কিন্তু সতীর্থদের হাসিটাটা দেখে পরে অবশ্যই বুঝতে পেরেছেন জনি বেয়ারস্ট্রোকে বোল্ড করেছেন মুস্তাফিজ। তবে মুস্তাফিজের এমন কাণ্ড দেখে ভালোভাবেই উপভোগ করেছেন শান্ত তাসকিনরা।